কলিজার ভাই, আর কি অবস্থা? সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো নাই ভাই। সিয়াম ভাই আর আমি দুইজনে ভাই সিএস র্যাঙ্ক স্টার দিছি, ঠিক আছে? আর র্যান্ডম এর ভিতরে ভাই দুইটা পেলার পরে আর এই দুইটাই ভাই এলো হ্যাকার ভাই, কি কমু ভাই। তো প্রথম রাউন্ড আমরা বসতে পারি না, আর প্রথম রাউন্ডে ভাই ওরা হেস করে একটা পেলার, তো কি বলবো ভাই। তারপরে সন্দেহ জাগে দুই রাউন্ডের মাথায়, ঠিক আছে? তো দুই রাউন্ডের সময় ভাই সন্দেহ জাগে, আমরা দুজন ভাই গেরেন এলিমিনেট হয়ে যাই। দেখো ভাই খারাই খারাই কে কিভাবে ভাই AWM চালাইতেছে, দেখছো? এ ভাই সিয়াম ভাই ডাউন হয়ে গেছে, মানে সিয়াম ভাই আর আমি এলিমিনেট হয়ে গেছি গ্রেনেড দিয়া, দেখছো ভাই? পুরো স্কোরটারে খাইয়া দিল AWM দিয়া। তো ভাই কি কমু ভাই, এই পিলার গুলা যে কইতা হয় ভাই, তোমরা ভিড়োটা শেষ পর্যন্ত দেখো ভাই। ওরা মনে করতো সমানের ভিতরে বয়েছে, তো দেওয়ালের ভিতরে বয়েছে। তো কি বলবো ভাই, এই 2023 সালে ভাই আমার মনে হয় না যে কোনো সময় হ্যাকার পড়ছে আমার ম্যাচের ভিতরে। এই যে ফার্স্ট টাইম ভাই হ্যাকার পড়ছে, তো কি আর করার আছে ভাই? তোমরা তো জানো হ্যাকারের সাথে খেললে বর্তমানে আইডি ব্যান হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তো হ্যাকার ম্যাকার পড়লে ভাই তোমরা এলিমিনেট হয়ে যাও বা বের হয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমার আইডি মাইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো, আর এরকম হ্যাকার পড়লে রিপোর্ট মারা দিও ভাই। অগো লেভেলটা দেখছো, দেখছো ভাই কি ভাই কইতে যায় ভাই রে ভাই, দেখছো লেভেল দেখছো ভাই, কি কমো রাইডে কি ব্যান হয় না নাকি ভাই, কি হ্যাক ইউজ করে আইছে ভাই। তো যাই হোক কলেজের ভাইরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, তিনবার কপি লিঙ্ক করে দিয়া যায়।